প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটি হচ্ছে শিং মাছের তরকারি, একদম ঘরোয়া রান্না। আলু দিয়ে কিভাবে শিং মাছের পাতলা ঝোল রান্না করা যায় সেই রেসিপিটি করে দেখাবো। এটা অনেকেই রান্না করতে পারেন, আবার অনেক নতুন রাঁধুনি আছেন যারা হয়তো পারেন না, তাদের জন্যই আমার এই আজকের রেসিপি। এখানে আমি শিং মাছ নিয়ে নিয়েছি। শিং মাছ খুব ভালো করে পরিষ্কার করে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছগুলো কেটে নেবেন। এই মাছে আমি প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি যে কোনো মাছই যখন রান্না করি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখি, তাতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেটা থাকে না, সেটা নষ্ট হয়ে যায়। আপনারা একটু চেষ্টা করবেন মাছটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে 15-20 মিনিট মেখে রাখতে, তারপরে মাছটাকে রান্না করবেন। এখন কড়াইতে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবেন, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার মাছগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 4-5 মিনিটের মতো মাছগুলোকে আমি দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবেন না, তাতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। এবার ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত জিরা আর 2টা তেজপাতা। এই জিরা আর তেজপাতা দিয়ে খুব ভালো করে ফোড়ন তুলে নিয়ে তারপর মাছের সাথে যে আলুটা দেবো সে আলুগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে 2টার মতো আলু এরকম কিউব করে কেটে নিয়ে দিয়েছি। আপনারা চাইলে লম্বা করেও আলুগুলো কেটে তারপর দিতে পারেন। আলুগুলোকে হালকা আমি একটু ভেজে নেব। আলুগুলোকে সামান্য একটু ভেজে নিলে পরে তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগে। আবার অনেক সময় আলুতে লবণ আর হলুদ মেখে আলাদাভাবে আপনারা ভেজে নিতে পারেন। আমি সময় স্বল্পতার কারণে তাড়াতাড়ি এই আলুগুলো দিয়ে ভেজে নিচ্ছি। কিছু মশলা অ্যাড করবো, এই জন্য সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য পরিমাণ মতো মরিচ গুঁড়ো আর দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিয়ে নিলাম। তেলের সাথে মশলাটাকে 5 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু শিং মাছ রান্না করব এবং শিং মাছের পাতলা ঝোল রান্না করব, সেহেতু জলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তবে শিং মাছে সাধারণত একটু ঝোল রেখে রান্না করলে তরকারিটা খেতে ভালো লাগে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেব। এবার এই তরকারিটাকে খুব ভালো করে ফুটতে দেব। তরকারিটা যখন ফুটে যাবে তখন নামানোর আগে আমরা এখানে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। এর আগে আপনারা দেখবেন যে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না বা লবণ ঝাল পরিমাণ ঠিক আছে কি না, যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা লবণ বা ঝালটা একটু দিয়ে নেবেন। দেখুন তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটছে, আর তরকারিটা আমার যতটুকু গ্রেভি রাখার সেটুকু শুকিয়ে আসছে, এর চেয়ে বেশি আর আমি শুকাবো না। নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে জিরে বাটাও দিতে পারেন। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার তরকারি হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন আলু দিয়ে শিং মাছের ঝোলটা কালারটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি বাড়িতে সবাই ট্রাই করবেন। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।